এবার যাচ্ছি ভোলায়, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আফজাল, আবহাওয়া অফিস তো 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছেন, তো এই মুহূর্তে আপনার এলাকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে রয়েছি ভোলার সর্বদক্ষিণ চরফেশনের সাগর মোহনা বেতুয়াত লঞ্চঘাট এই মেঘনার পারে, যে এখানে আমি গত রাত্রে থেকে এসেছি এবং এখানে গুড়ি গুড়ি বৃষ্টি এবং বাতাস হচ্ছে, এবং সকালে যখন আমি এখানে এসেছি তখন থেকে বাতাসের গতি আরও বৃদ্ধি পেয়েছে, এবং এখানে আমি যে জায়গাটাতে পানিও ছিল না, এখন পানি নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সাগর ব্যাপক উত্তাল হয়ে রয়েছে এবং বাতাসও রয়েছে। তো একটি ব্যাপার হচ্ছে যে এখানকার যে মেঘনা মধ্যবর্তী সাগর মোহনায় যে আপনার চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চলের বিভিন্ন চর, যেমন ঢাল চর, চর নিজামে আমি কথা বলেছি, সেখানে তারা জানিয়েছেন যে সেখানে বাতাসও বৃদ্ধি পেয়েছে এবং পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যে চরাঞ্চলের মানুষ রয়েছে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, তারা গত রাত্র পর্যন্ত তাদের ভিতরে আতঙ্কটা অতটা ছিল না, কিন্তু সকাল থেকে যখন পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে এবং বাতাস বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা বলেছে যে যদি পানি যেভাবে বলা হয়েছে 8 থেকে 10 ফুট পানি বৃদ্ধি পাবে, এটা যদি সত্যি বৃদ্ধি পায় সেক্ষেত্রে চরাঞ্চলগুলো পুরো প্লাবিত হবে এবং সেখানকার যে মানুষজন রয়েছে যারা বসবাস করছে তারা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়বে, এবং ক্রমান্বয়ে এখানকার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং উত্তাল হয়ে উঠছে মেঘনা। আরেকটি বিষয় হচ্ছে যে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে 746টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে এবং জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য, এর জন্য কোস্টগার্ড পুরী এবং সকলে কাজ করছে। তো এই ছিল ভোলা থেকে সর্বশেষ খবর। ভোলা থেকে জানছিলাম ঘূর্ণিঝড় মোখার খবর।